ভিউয়ার্স আজকে আমরা দেখবো গুণগত রসায়নের পঞ্চম লেকচার তো আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো কোয়ান্টাম সংখ্যা কি যেসব সংখ্যা দ্বারা একটা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে কোন কক্ষপথ কক্ষপথের আকার অবস্থান ইলেকট্রনের হচ্ছে তোমার ম্যাগনেটিক বিন্যাস তিমাত্রিক বিন্যাস ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ পায় ওই সংখ্যাগুলোকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা এখন কোয়ান্টাম সংখ্যা মূলত চার প্রকার মানে চারটা কোয়ান্টাম সংখ্যা আছে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর ঘুমন কোয়ান্টাম সংখ্যা তো প্রথমে আমরা আলোচনা করি প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় ইলেকট্রনটা কোন প্রধান শক্তির স্তরে অবস্থান করতেছে আমরা জানি পর ইলেকট্রনগুলা কতগুলা প্রধান শক্তির স্তরে অবস্থান করে তো এখন এই প্রধান শক্তি স্তর কোন প্রধান শক্তি প্রথম শক্তি স্তর না দ্বিতীয় শক্তি স্তর কোন শক্তি স্তরে অবস্থান করা তা বোঝা যায় এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান দি এন এর মান যদি ওয়ান হয় তাহলে ওইটা বোঝাচ্ছে যে ওইটা প্রথম শক্তি স্তর আর এন এর মান টু হলে এটা বোঝাচ্ছে দ্বিতীয় শক্তি স্তর তো এন ইজিক্যাল টু ওয়ান হলে আমরা এটাকে বলি প্রথম শক্তি স্তর বা এন ইজিক্যাল টু ওয়ান হলে আমরা এটাকে বলি কেস শেল তারপর হচ্ছে আস্তে আস্তে যত আমরা কে এল পরের সেলটা বুঝাবে দ্বিতীয় শক্তি তারপর এম সেল ওইটা বুঝাবে তৃতীয় শক্তি স্তর তো এনিজিক্যাল টু ওয়ান হলে ওইটা আমরা বুঝবো আমাদের ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে বা কে সেলে অবস্থান করে ইজিক্যাল টু টু হলে আমরা বুঝবো দ্বিতীয় শক্তি স্তর বা এল অবস্থান করে ইজিক্যাল টু থ্রি হলে আমরা তৃতীয় শক্তি স্তর বা এম সেলে অবস্থান করে তো যে কোনো প্রধান শক্তি স্তরে একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এখন আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে তৃতীয় শক্তি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে তাহলে আমরা বলবো যে হচ্ছে তৃতীয় শুক্তি স্তরে এইখানে দেখো তৃতীয় শক্তি তার মানে এনের এর মান কত হবে এন ইজিক্যাল টু থ্রি হবে তো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে টু ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ আঠারোটি এখন এর চাইতে কিন্তু কমও থাকতে পারে কিন্তু এর চাইতে বেশি হওয়া পসিবল না আর একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ স্কোয়ার সংখ্যক অর্বিটাল থাকতে পারে এটা হচ্ছে ধরো তোমার মাঝে মাঝে কোশ্চেন আসে যে তৃতীয় শক্তি স্তরে হচ্ছে তোমার মোট অরবিটাল সংখ্যা কতটি তো ওইটা হচ্ছে স্কোয়ারটি একটি শক্তি স্তরে অরবিটাল থাকে তো তৃতীয় শক্তির স্তরে তোমার মোট সংখ্যা কত হবে এন স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার সংখ্যক অর্থাৎ না থ্রি স্কোয়ার অরবিটাল থাকতে পারে আচ্ছা তো এটা গেলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে তারপরে যেটা আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা তো সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা প্রকাশ করি এল দ্বারা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝায় সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এখন এই এল এর মানটা কত থেকে কত পর্যন্ত হইতে পারে এল এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে তাহলে আমরা বলতে পারি কি এলের সর্বনিম্ন যে মানটা হবে ওইটা হচ্ছে জিরো আর এলের সর্বোচ্চ যেই মানটা ওইটা হচ্ছে এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি এল এর মানটা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তো এই যে পরমাণুতে একটা পরমাণুর প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন ঘুরতে থাকে তো আমরা জানি যে এই প্রধান শক্তি স্তর আরো অসংখ্য উপশক্তি স্তরে বিভক্ত আর এই উপশক্তি স্তর সে যে প্রধান শক্তি স্তর ইলেকট্রনটা যে প্রধান শক্তি স্তরে কোন স্তরে অবস্থান করতেছে ওইটা আমরা বুঝতে পারি এই সহকারে কোয়ান্টাম সংখ্যা দ্বারা তো এই মান দ্বারা আমরা স্তর বুঝলে আমরা ওই উপশক্তি স্তরটার আকৃতি কেমন হবে ওইটাও বোঝা যায় তাহলে আমরা এলের মান দিয়ে কি কি জিনিস জানতে পারি যে ওইটা প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আসে আর ওই উপশক্তি স্তরটার আকৃতি কেমন তো এই এলের মান দ্বারা আমরা প্রশক্তি স্তরের আকৃতিও নির্ধারণ করতে পারি তারপর আসো যে হচ্ছে এই যে এলের মান এর মান যদি জিরো হয় তাহলে ওইটা বুঝাচ্ছে কি এস অরবিটাল আর এস অরবিটালের আকৃতি হয় গোল আকার তাহলে আমরা এই এলের মান দিয়েই বুঝতেছি ওইটা আমাদের কি এলের মান জিরো হইলে ওইটা আমাদের অরবিটালটা কি হবে গোল আকার তাহলে এই জিরো মানটা দিয়ে আমি কি আমার উপশক্তি আকৃতিটা নির্ণয় করে ফেলতেছি আর এলিজিক্যাল টু ওয়ান হইলে তখন ওইটা হবে পি অরবিটাল তো তাহলে এলিজিক্যাল টু ওয়ান হইলে ওইটা কী হবে পি অরবিটাল যার আকৃতি আকৃতি আর এলিজিক্যাল টু টু হলে ওইটা ডি অরবিটাল বোঝায় যার আকৃতি ডি ডাম বেলাকৃতি আর এলিজিক্যাল টু থ্রি হলে ওটা কী হবে এ ফরবিটাল তো এমন করে হচ্ছে আমাদের চলবে তো এন ইজ টু ওয়ান হলে আমার এলের এর কি কি মান পসিবল এন ইজ টু ওয়ান হলে দেখো আমার এলের এর মান সর্বোচ্চ কত হইতে পারবে এন মাইনাস ওয়ান তো এন মাইনাস ওয়ান করলে আমার কত আসে জিরো তাহলে এটা সর্বোচ্চ মানই জিরো তাহলে এটা সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান একটাই অতএব এই এন ইজ ইকাল টু ওয়ানের জন্য এলের এর একটাই মান থাকতে পারে আর এলিজিক্যাল টু জিরো হইলে ওইটা আমাদের কি হয় এস অরবিটাল তার মানে হচ্ছে এলিজিক্যাল টু ওয়ান বা প্রথম শক্তি স্তরে আমাদের একটাই উপশক্তি স্তর পসিবল যেইটা হচ্ছে এস উপশক্তি স্তর আর আমরা কখনও কোনো উপশক্তি স্তর লেখার সময় আগে কি করে আগে হচ্ছে প্রধান শক্তি স্তরটা লেখি তারপর উপশক্তি স্তরটা লেখি তো দেখো ইন ইজিক্যাল হলে এটার প্রধান শক্তি স্তরটা কী হবে ওয়ান হবে তো ওয়ানটা আগে লিখবো তারপরে এটা যেই উপশক্তি স্তরে আছে মানে ওইটার হচ্ছে এটা যেহেতু হচ্ছে এলিজিক্যাল টু জিরো তাহলে এটার উপশক্তি স্তরটা হবে এস তো এই কারণে হচ্ছে আমরা এটার উপশক্তি স্তরটাকে লিখতেছি ওয়ান এস একইভাবে এল ইজিক্যাল টু টু হলে আমার এর মান কি কি হইতে পারে এন ইজিক্যাল টু টু হলে আমার এলের কি সর্বোচ্চ মান কি হইতে পারে এল সমান সমান সর্বোচ্চ মানটা হবে এন মাইনাস ওয়ান তাহলে এখানে সর্বোচ্চ মান হইতে হয় হইতে পারে হচ্ছে ওয়ান আর এটা সর্বনিম্ন মান হবে কত জিরো তাহলে এলের মান কত হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত তো এলের এলিজিক্যাল টু টু হলে এলের দুইটা মান পসিবল একটা হচ্ছে এলিজিক্যাল টু জিরো আর একটা হচ্ছে এলিজিক্যাল টু ওয়ান আর এলিজিক্যাল টু জিরো হলে ওটা কি এস অরবিটাল আর এলিজিক্যাল টু ওয়ান হইলে ওইটা হবে কি পি অরবিটাল তো এলিজিক্যাল টু জিরো এস অরবিটাল তো এখন এটার উপশক্তি স্তরটা আমরা লিখব কীভাবে প্রথমে হচ্ছে ওইটার প্রধান শক্তি স্তর তারপরে উপশক্তি স্তর তো এলিজিক্যাল টু জিরো হলে ওইটার প্রধান শক্তি স্তর টু বসবে এন ইজিক্যাল টু টু হইলে আমার দুইটা মান পসিবল একটা হচ্ছে এলিজিক্যাল টু জিরো যার জন্য এস অরবিটাল আর এলিজিক্যাল টু ওয়ান হইলে যার জন্য পি অরবিটাল তাহলে এবার আসা আমরা দেখি যে হচ্ছে দেখো এইখানে আমাদের ওয়ান ছিল শুধুমাত্র প্রথম অরবিটালে মানে হচ্ছে প্রথম প্রথম শক্তি স্তরে শুধুমাত্র একটা অরবিটাল ছিল আর যখন এন ইজিক্যাল টু টু দুইটা শক্তি স্তর তখন এটার উপশক্তি স্তরে কিন্তু দুইটা হয়ে গেছে তো এখন এন ইজিক্যাল টু থ্রি হইলে এলের কি কি মান পসিবল এ এলের সর্বোচ্চ মানটা কত হবে এন মাইনাস ওয়ান এন এর মান থ্রি তাহলে সর্বোচ্চ মানটা হবে কত টু আর সর্বনিম্ন মান জিরো তার মানে জিরো থেকে টু পর্যন্ত সবগুলোই হবে আমার কি এলের এর মান তো এল ইজিক্যাল টু জিরো হইলে আমরা কি পাই এস অরবিটাল এল 1 টু ওয়ান হইলে পি অরবিটাল এল ইজিক্যাল টু টু হইলে ডি অরবিটাল আর জিনিসগুলো ওই আগের মতো উপশক্তি স্তরগুলা গুলা এখন আসো এন ইজিক্যাল টু ফোর হলে এল ইজিক এর মান আমার কত হতে পারে সর্বনিম্ন মান জিরো আর সর্বোচ্চ মানটা এন মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান যেটা সমান সমান আমি লিখতে পারি থ্রি তাহলে আমার এইখানে এল এর মান কত হবে জিরো থেকে থ্রি পর্যন্ত তো এলিজিক্যাল টু জিরো হলে এস অরবিটাল ওয়ান হইলে পি টু হইলে ডি আর থ্রি হইলে কি এ অরবিটাল তো দেখো আমার কিন্তু যখন চতুর্থ শক্তি স্তরে যায় তখন ফোর এফ পসিবল এর আগে কিন্তু পসিবল না কারণ হচ্ছে ওইটার জন্য এর মান কত লাগে ফোর এফের জন্য এর মান থ্রি হওয়া লাগে আর এর মান থ্রি হইতে হইলে অবশ্যই আমার এন এর মান কত হইতে হবে ফোর হইতে হবে যার কারণে হচ্ছে আমার চতুর্থ শক্তি স্তরে শুধুমাত্র ফোর এফটা পসিবল একইভাবে দেখো শুধুমাত্র ডি অরবিটালটা থ্রি তৃতীয় শক্তিস্তর থেকে থেকেই পসিবল এরপরও পসিবল এ পসিবল ফাইভে পসিবল কিন্তু এর আগে কিন্তু পসিবল না প্রথম শক্তিস্তর ওয়ানে কিন্তু পসিবল না টুতে পসিবল না যার কারণ কি সেম তো এই যে এই টাইপের কোয়েশ্চেন তোমাদের অনুধাবনে আসে যে টু ডি অরবিটাল সম্ভব নয় কেন তো টু ডি অরবিটাল সম্ভব নয় কেন কারণ ডি অরবিটাল হতে হইলে ওর এর মান অবশ্যই কত হইতে হবে টু হইতে হবে আর টু ডি অরবিটাল যদি হয় তাহলে এইখানে প্রথম শক্তি প্রথম জিনিসটাই কি প্রধান শক্তি প্রকাশ করবে তাহলে এইখানে এন এর মান কত হবে টু তো এন এর মান টু হইলে ওইটার এর সর্বোচ্চ মান হইতে পারে কত টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান তো এখন এর সর্বোচ্চ মান যদি ওয়ান হয় ওয়ানের জন্য তার আমার ডি অরবিটাল পসিবল না যার কারণে হচ্ছে ওয়ান হইলে সর্বোচ্চ পি অরবিটাল পর্যন্ত হইতে পারে যার কারণে আমার টু ডি অরবিটা সম্ভব না তো এই টাইপের কোয়েশ্চেলা তোমাদের অনুধাবনে আসে একইভাবে আসে ফোর ফোর একইভাবে আসে তোমার থ্রি এ ফরবিটাল কেন পসিবল না তো ওইটা হচ্ছে এইভাবে তোমার হচ্ছে এই এলের মান দিয়ে ব্যাখ্যা করে লিখতে হবে এরপর আসো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি দেখো তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকে কি ধনাত্মক আদান আর এর বাইরে থাকে কি ঋণাত্মক আদান তো এই যে মানে ইলেকট্রনটা তো থাকে বাইরে নিউক্লিয়াসের বাইরে এই যে ধনাত্মক আদান আর ঋণাত্মক আদানের আকর্ষণ বিকর্ষণ বা বিন্য আকর্ষণ বিকর্ষণের কারণে একটা চুম্বকীয় বিন্যাস হয় যার কারণে ইলেকট্রনগুলো একটা ত্রিমাত্রিক অবস্থান বা ত্রিমাত্রিক অবস্থানে বিন্যস্ত হয় এই যে ত্রিমাত্রিক অবস্থান বা ওদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এইটা যেটা দিয়ে প্রকাশ করা হয় ওইটাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর এই এম এর মান মাইনাস এল থেকে শূন্য সহ এল পর্যন্ত হইতে পারে মানে এল এর এম এর মানের হচ্ছে যেই এরিয়াটা ওইটা হবে তোমার মাইনাস এল থেকে এল পর্যন্ত মানে এলের মানের চাইতে বেশিও হইতে পারবে না তারপরে হচ্ছে তোমার এল এর মানের চাইতে মাইনাসের দিক থেকে কম হইতে পারবে না তো প্রতিটি এল এর মানের জন্য এম এর হচ্ছে টু এল প্লাস ওয়ান সংখ্যক মান থাকে এখন এই এম এর মানটা আসলে কিন্তু তোমার কয়টা অরবিটাল থাকবে ওইটা বুঝায় এখন দেখো এটা কিভাবে দেখো পি অরবিটালের জন্য পি এর জন্য কি এল এর মানটা কত হবে ওয়ান না তো তখন এই পি এর জন্য এম এর কয়টা মান থাকবে বা কয়টা অরবিটাল থাকবে টু এল প্লাস ওয়ান তো এখানে এলিজিক্যাল টু হইলে কয়টা থাকে হয় টু এর মান থ্রি আসে না যার কারণে p পি এর হচ্ছে তোমার কয়টা অরবিটাল থাকে তিনটে অরবিটাল থাকে না p এর তিনটে অরবিটাল থাকে তো এই তিনটে অরবিটাল থাকার পিছনে কারণ কি এই যে প্রতিটি এলের এর মানের জন্য এমের এর হচ্ছে তোমার টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যক মান থাকে বা টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যক অরবিটাল থাকে আর আমরা কি জানি প্রতিটি অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে দুইটা করে ইলেকট্রন তাহলে আমরা বলতে পারি না এলের যে কোনো মানের জন্য বা হচ্ছে তোমার একটা অরবিট এস উপশক্তি উপশক্তি স্তর স্তর বা পি পি অরবিটাল কয়টা করে ইলেকট্রন থাকতে পারে ওইটার আমরা মান বের করতে পারি না এখন আসো যে হচ্ছে পি অরবিটালটার জন্য এলের মান কত হবে ওয়ান হবে তো তখন এল এর মান ওয়ান হইলে এটার পি ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে টু ইন্টু এল প্লাস ওয়ান তো এটার মানে আসে থ্রি থ্রি ইন্টু টু সিক্স তো আমরা কি জানি পি অরবিটালে আসলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে ছয়টা তো এটা আগেই বলে ফেলছে যে কোনো শক্তি স্তরে এন স্কোয়ার সংখ্যক অরবিটাল আছে তো এখন এন ইজিক্যাল টু টু হলে এলের কয়টা মান পসিবল এল ইজিক্যাল টু জিরো আর এল ইজিক্যাল টু জিরো হলে এম এর মানে কি প্লাস প্লাস মাইনাস এল তো মাইনাস জিরো প্লাস জিরো যে কথা জিরো একই কথা আর এলইজিক্যাল টু ওয়ান হইলে এম এর কয়েকটা মান পসিবল এম ইজিক্যাল টু দেখো এম ইজিক্যাল টু তখন কি হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত তো মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত লেখা ছিল কি মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এন ইজিক্যাল টু টু হলে তাহলে আমার মোট অরবিটা কটা চারটা না এই এম ইউজিকাল টু জিরোর জন্য একটা আর এইখানে তিনটা মোট চারটা তো এইখানে একটা জিনিস সব সময় মাথায় রাখবে এম এর মান কখনও এলের চাইতে বড় হইতে পারে না বা এনের সমান হইতে পারে না কারণ এই টাইপের হচ্ছে তোমার এমসিকিউ সব সময় দেয় যে কোন সেটটি পসিবল না বা কোন সেটটি পসিবল তো এগুলো আমরা একটু পরে শিখতেছি এর আগে আমরা দেখব ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি একে এস দ্বারা প্রকাশ করা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা এখন দেখো ইলেকট্রনটা যে ঘুরতেছে ইলেকট্রনটা কিন্তু দুইভাবে ঘুরতে পারে একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হচ্ছে ক্লকওয়াইজ তো অ্যান্টি ক্লকওয়াইজ কি সে হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে ঘড়ির কাটার বিপরীত দিকে তো যকতে একটা জিনিস মনে রাখবো যা কিছুই অ্যান্টি ক্লকওয়াইজ তাকেই আমরা পজিটিভ ধরি আর যেসব জিনিস তোমার হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরবে ওদেরকে আমরা বলি ক্লক ওরা হচ্ছে নেগেটিভ হবে তো ইলেকট্রন যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে তার স্পিন সংখ্যা হবে মাইনাস হাফ আর যদি হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তবে তার স্পিন সংখ্যা হবে প্লাস হাফ তো একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে তো একটা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে অপরটাকে অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে হবে তো এই যে দেখো এই অক্সিজেনের হচ্ছে আমি একটা অরবিটাল দিয়ে প্রকাশ করছি এই যে এইভাবে থাকলে তখন আমরা বুঝবো এটা হচ্ছে প্লাস হাফ এই দিকটা আমরা ধরে নেব মাইনাস হাফ এই যে অরবিটালে দুইটা ইলেকট্রন সবসময় বিপরীত দিকে করে থাকবে এখন দেখো এটা বলতেছিলাম এই টাইপের কোয়েশ্চেন ইমসিকিউতে অনেক আসে যে নিসের কোন সেটটি ঠিক এখন দেখো এন ইজিক্যাল টু থ্রি হইলে এল ইজিক্যাল টু টু হইতে পারে কারণ হচ্ছে এর মান এন মাইনাস ওয়ান পর্যন্ত হইতে পারে আর এম ইজিক্যাল টু জিরো হেস ইজিক্যাল টু প্লাস আফ মাইনাস আফ দুইটাই তো হইতে পারে তো এখানে আমার প্লাস আফ দেওয়া তো এইটা ঠিক কিন্তু বাকিগুলোতে দেখো এন ইজিক্যাল টু টু হইলে এলিজিক্যাল টু টু এটা তো এইখানেই হবে না কারণ এলের মান কখনো এন এর মানের সমান হইতে পারে না তো এটা আমার কারেক্ট না তারপরে দেখো পরেরটা এন টু টু হলে এলিজিক্যাল টু জিরো এম ইজিক্যাল টু মাইনাস ওয়ান এখন দেখো এর মানটা কি প্লাস মাইনাস এল পর্যন্ত হইতে পারে এখন এইখানে আমার এল এর মান জিরো হইলে তোমার হচ্ছে এমের মান মাইনাস ওয়ান কি হইতে পারে হইতে পারে না যার কারণে এটাও কারেক্ট না তারপরে এটা দেখো এন ইজিক্যাল টু টু হলে এল ইজিক্যাল টু ওয়ান এটা ঠিক আছে কিন্তু এইখানে আবার এম ইজিক্যাল টু টু দিয়ে দিছে যেটা কি আমার পসিবল না কারণ এম এর মান প্লাস মাইনাস এল তো এলের মানই আমার ওয়ান এম এর মান টু হয় কিভাবে তাহলে এইটাও হবে না ঠিক অ্যান্সার কোনটা হবে এইটা তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে হচ্ছে তোমার একটা পরমাণুর কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলা কিভাবে যে কোন শক্তিস্তর পর্যন্ত কোয়ান্টাম সংখ্যাগুলা কিভাবে লিখতে হয়